নমস্কার, নিমতি দর্শন, আমি শিবরাম সরকার। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এবং পেনশনভোগীদের জন্য রাজ্য সরকার 4% ডিএ ঘোষণা করেছে, মোট 10% ডিএ পাবে। কিন্তু এই 4% ডিএ পেয়ে খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীদের সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ 85% রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা এর মধ্যে পড়ছে, তারা চরম অখুশি 4% ডিএ পেয়ে। আর মাত্র 15% কর্মচারী মোটামুটি খুশি, এরকমই একটি সমীক্ষায় ধরা পড়েছে। বলা বাহুল্য যে সংক্রামী যৌথ মঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশে নবান্নের সামনে ধর্ণা কর্মসূচিতে বসেছে ডিএ ঘোষণার পরপরই। আর এই কর্মসূচি ঘোষণার আগেই ছিল যে নবান্নের সামনে 72 ঘন্টা ধর্ণা কর্মসূচি চলবে, আর সেই মতো ধর্ণা কর্মসূচির আগেই 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার নববর্ষের উপহার স্বরূপ। কিন্তু তাতেও কিন্তু কর্মচারীদের মন সন্তুষ্ট করতে পারেনি, কারণ দাবিটা প্রাপ্যটা অনেকটাই, 40%। আর এই 40% দাবির নিরিখে মাত্র 4%, অর্থাৎ 40কে 04-এ করে দেওয়া, তা কিছুতেই মানতে পারছে না। আর তাই তো সকাল 6টা থেকে প্রবল পুলিশি বাধা অতিক্রম করে ধর্ণায় বসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। দাবি করেছেন যে আগামীকাল রবিবার পর্যন্ত নবান্নের সামনে লাগাতার ধর্ণা অবস্থানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং প্রাথমিকভাবে 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সে অবস্থানের পরিকল্পনা ছিল সংগ্রামী যৌথ মঞ্চের। সেটা না হলেও 3 দিনের অবস্থান চলবে, অর্থাৎ 72 ঘন্টার অবস্থান চলবে। বলা যায় যে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 10% ডিএ পাবে 1 জানুয়ারি থেকে, কিন্তু সপ্তম বেতন কমিশন পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46% ডিএ পাচ্ছেন, 46%, এবং জানুয়ারিতে আবার ঘোষণা করবেন 50% ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দাবি যে সর্বভারতীয় যে সূচক AICPI অনুসারে ডিএ প্রদান করতে হবে। আর এই ডিএর কেসটি আপাতত মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন আছেন, আর তার আগে নবান্নের সামনে, বিশেষত নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি, বলা বাহুল্য যে কোনো দল বা কোনো রাজনৈতিক দল কেউ পারেনি এখনো পর্যন্ত নবান্নের সামনে ধর্ণা দেওয়ার যে অনুমতি। সংগ্রামী যৌথ মঞ্চ এটি ইতিহাস সৃষ্টি করলো, বলাই বাহুল্য আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চের এই ধর্ণা কর্মসূচি সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকার মুখে হাসি ফিরিয়ে আনতে পারবে, এবং রাজ্য সরকারকে বুঝিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ন্যায্য যে দাবি, হকের পাওনা, তা আনবে, এই আশা ভরসা রাখা যায়, বলাই বাহুল্য। আপনারা দেখছেন নিমতি দর্শন, অবশ্যই ডিএ সম্পর্কিত আপনাদের মতামত দেবেন।